গুজরাট পুলিশের হাতে গ্রেপ্তার শিলচরের এক সুপারি ব্যবসায়ী। বার্মিজ সুপারি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। গ্রেপ্তার শিলচর কনকপুরের মুস্তফা কামাল মজুমদার। সুরাটের এক গুটকা কারখানায় সুপারি দেওয়ার নামে 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মুস্তফার বিরুদ্ধে। স্থানীয় পুলিশের সহযোগিতায় মুস্তফাকে আটক করে গুজরাট পুলিশ। বার্মিজ সুপারি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগে গুজরাট পুলিশ গ্রেপ্তার করে শিলচরের এক সুপারি ব্যবসায়ীকে। গ্রেপ্তার করা হয় সুপারি ব্যবসায়ী শিলচর কনকপুরের মুস্তফা কামাল মজুমদারকে। স্থানীয় পুলিশের সহযোগিতায় মুস্তফাকে আটক করে গুজরাট পুলিশ। আটকের পর ট্রানজিট রিমান্ড চেয়ে সোমবার আদালতে হাজির করা হয় মুস্তফাকে। গুজরাট পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে মুস্তফা সুরাটের এক গুটকা কারখানায় সুপারি দেওয়ার নামে 15 লক্ষ টাকা অগ্রিম নিয়েছিল। তবে অগ্রিম টাকা নিয়ে মুস্তফা আর সুপারি সরবরাহ করেনি বলে অভিযোগ। সুপারি সরবরাহ না করার কারণে সেই গুটকা কোম্পানির কর্তৃপক্ষ অগ্রিম নেওয়া টাকা ফেরত দেওয়ার চাপ সৃষ্টি করে টাকা উদ্ধার করতে পারেনি। এমন অবস্থায় কারখানা কর্তৃপক্ষ গুজরাটের সুরাট থানায় মামলা দাখিল করে। সেই মামলার ভিত্তিতে মুস্তফাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশের সহযোগিতায় মুস্তফাকে আটক করেছে গুজরাট পুলিশ। বার্মিজ সুপারি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগে গুজরাট পুলিশ গ্রেপ্তার করেছে শিলচরের সুপারি ব্যবসায়ী কনকপুরের মুস্তফা কামাল মজুমদারকে। সুরাটের এক গুটকা কারখানায় সুপারি সরবরাহ করার নামে 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মুস্তফার বিরুদ্ধে। স্থানীয় পুলিশের সহযোগিতায় মুস্তফাকে আটক করে গুজরাট পুলিশ। আটকের পর ট্রানজিট রিমান্ড চেয়ে সোমবার আদালতে হাজির করা হয় মুস্তফাকে। গুজরাট পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মুস্তফা সুরাটের একটি গুটকা কারখানায় সুপারি সরবরাহ করার নামে 15 লক্ষ টাকা অগ্রিম নিয়েছিল। অগ্রিম টাকা নিয়েও মুস্তফা আর সুপারি সরবরাহ করেনি বলে অভিযোগ। অগ্রিম টাকা নিয়েও সুপারি সংগ্রহ না করায় সেই গুটকা কোম্পানির কর্তৃপক্ষরা সুরাট থানায় তার বিরুদ্ধে মামলা দাখিল করেন। সেই মামলার ভিত্তিতে গুজরাট পুলিশ স্থানীয় পুলিশের সহযোগিতায় মুস্তফাকে আটক করেছে।